আমাদের বিখ্যাত পীর আয়াতুল্লাহ সাহেবের খোলা সমর্থন এআইইউডিএফ কে। করিমগঞ্জ লোকসভা সমষ্টির এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে সঙ্গে নিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার ঝড়ো প্রচার। হাইলাকান্দি জেলার ছড়ারপাড় গ্রামের বিখ্যাত ইসলামিক পণ্ডিত আয়াতুল্লাহ সাহেবের সমর্থন আদায় করলো এআইইউডিএফ দল। ছড়ারপাড় গ্রামে অনুষ্ঠিত ইফতার পার্টির পর ইসলামিক ধর্মগুরু এবার মুসলিম সমাজকে করিমগঞ্জ লোকসভায় আসনে এআইইউডিএফ প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তো আমরা কনস্টিটিউয়েন্সি জেনারেলের একটা স্কোপ দীর্ঘদিন আইছে, কতদিন হবে করোনা স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে একটা সুযোগ আইছে জেনারেলের, আর জেনারেল থেকে একজন হইতে আর কি দীর্ঘদিন এসি বাসার দিয়েছি, আমরা কোনো আপত্তি আসলো না, বিনা আপত্তি আমরা এসি এসটি এসি দিয়েছি আমরা। এবার এই মুহূর্তে যেটা খাড়া হয়েছে আচ্ছা ইন্ডিয়ার যে প্রেক্ষাপট দেখ না বর্তমানে যে লোন, আমরা তো এই কংগ্রেসের লাগে আতাতর লাগে চেষ্টা করা হয়েছে, কংগ্রেস মানছে না, কংগ্রেসে মানছে না, কংগ্রেসে মানছে না, অতএব আমরা 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 তো আপনার ফলে আটা লাগবো ও আমরা ক্যান্ডিডেট ঠিক করেছি ইউডিএফ থেকে, মানে আপনারা এবার কংগ্রেস ইউডিএফ কে সাপোর্ট করবেন? হ্যাঁ ইউডিএফ কে সাপোর্ট করছি, ইউডিএফ মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব, মাওলানা বদরুদ্দিন আজমল নেতৃত্বে ইউডিএফ এর ক্যান্ডিডেট কিনা না পুয়া শাহাবুল ইসলাম পারুল, হ্যাঁ উর্বে পারুল আমরা সাপোর্ট করছি, ক্যান্ডিডেটও ঠিক করছি, তো কমিশন জানাই ভবিষ্যৎ ভোটার আত আমরা আশা রাখি আমরা দেখি। কংগ্রেসে বিজেপি জিতাইছে, এইবার আমরা একতরফা ভোট দিয়ে আর ইউডিএফ জিতাইতাম সুজামা। এদিকে করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বাস্তবে এই সমষ্টির বিজেপির দ্বিতীয় প্রার্থী বলে অনুষ্ঠানে এআইইউডিএফ দলের উপসভাপতি তথা বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া অভিযোগ করে বলেন, এআইইউডিএফ প্রার্থী করিমগঞ্জে কমপক্ষে 1 লক্ষ ভোটে জয়ী হবেন বলে দাবি করেন করিমউদ্দিন বড়ভুইয়া। যে হাফিজ রশিদ চৌধুরী সাহেব মানুষে অন্ধ করিয়াছে কিয়র কারণে ইয়াত প্রার্থী হয়ে আহিলে, তেওর যুব সংগঠনে তেওর দলীয় কর্মী সমর্থক সকলে পার্টির অফিস বিয়ারার সকলে দিনে নিকা রাজীব ভবনত গৈ জুই জ্বলাই আছে, তেওর প্রতিকৃতি দাহ করে আছে আর কই আছে তেও মুখ্যমন্ত্রীর লগত মিলি চলি আছে এই সিটখন মুখ্যমন্ত্রীক উপহার দিয়ার কারণে। আর কমলাক্ষ দেব পুরকাইছে যে আন্ডারটেকিং দিছিল যে যেতিয়া তেওর প্রার্থিত্ব ফাইনাল হয়েছিল তার পিছত কমলাক্ষ দেব বিজেপিত গৈছে, এই কারণে স্পষ্ট হয়ে গেছে ইয়াতে বিজেপির দুজন প্রার্থী, এজন প্রাক্তন সাংসদ আমার কৃপানাথ মাল্লা আর আমার হাফিজ রশিদ চৌধুরী, এই দুইজনের লগত আমার ইউডিএফ প্রার্থী মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবর এই যুজ, আমার প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল সাহেব 1 লক্ষর অধিক ভোটত জয়লাভ করিব। আপনাদের গম পাইছে আমার ধর্মীয় গুরু যিজনক আমি সকলে মানি মানু আয়াতুল্লাহ পীর সাহেব, পীর সাহেবেও দোয়া দিছে আর পীর সাহেবে স্পষ্টকে কৈছে যে আমার সমস্যা কিনে লই মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব যে যুজ দি আছে তেওর প্রার্থীজনক আর পারুল চৌধুরী শাহাবুল চৌধুরীক আমি সকলে মিলি ঠিক করেছো রাইজর প্রার্থী, সেইখিনিও তো ক্লিয়ার করে দিছে, এই কারণে আপনাদের চাই থাকিব যে প্রপাগেন্ডা বিজেপিয়ে করক মুখ্যমন্ত্রী যে 11:30 বহি আছে আসল তথ্যটা মই ফাদিল করিয়ে দিছো, মুখ্যমন্ত্রী 11:30 কোয়ার অর্থ হল যে ইয়াত হাফিজ রশিদ চৌধুরীক তেও প্রার্থিত্ব দিয়াব পারিছে, এই কারণে তেও আশাবাদী এতিয়াও 50% যে ইয়াত করিমগঞ্জের পরা বিজেপি আকো জয়ী হব, কিন্তু স্বাধীনতার পিছত প্রথমবারলৈকে মুসলমান মানুষে নিজের এজন প্রতিনিধি পঠোয়ার একটা সুবিধা পাইছে আর নিজের প্রার্থীজন এইবার পার্লিয়ামেন্টত পঠাব তাত কোনো সন্দেহ নাই, প্রত্যেক স্তরের নাগরিক দলীয় মতানৈক্য ভেদাভেদ সকলো পাহরি আমার প্রার্থীজনের পক্ষ থিয় দিয়ে আছে, এই আমার বিরাট ডাঙর একটা অ্যাচিভমেন্ট, আমার প্রার্থী জিকিব, থ্যাংক ইউ। পারিব ইনশাল্লাহ, পারলে তেখেতের নিজের ক্ষমতাত নোয়ারিব রাইজর ক্ষমতাত, আর আলিম উলামাবোর আর মোর পীর ফকিরর দুয়াল বদলতে মই পারিম, আমি পারিম।
কিমান ভোটত জয় হব বলি ভাবে আমি আমি আশা কৰিছো কম হলো 1 লাখৰ ওপৰত ডিফারেন্স থাকিব বিজেপিৰ লগতে বিজেপি উইল বি দা কনটেস্টিং কনটেস্টিং পার্টি এন্ড উইল উইন এট লিস্ট 1 লাখ ভোটস সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ